हेलो फ्रेंड्स, आज के आमरा ए भिडियोते आलोचना करब आकाशे देखा आश्चर्यजनक निहारिकागुली आसले कीभावे तैरी होय एवं तारा ठीक कत रकमेर होते पारे। भिडियोटी सम्पूर्ण देखार जन्य अनुरोध रइल। ह्वाट इज नेबुला? एकटी नेबुला बा निहारिका हलो महाकाशेर धूलिकणा, हाइड्रोजेन, हिलियम एवं अन्यान्य आयनित गैसेर आंतःकोषीय मेघ। बेशिरभाग निहारिका विशाल आकारेर प्राय कयेक आलोक बर्ष जुड़े अवस्थित होते पारे। एकटी निहारिका जा पृथ्वी थेके मानुषेर चोखे दृश्यमान हय सेटा काछाकाछी गेले आरो बड़ मने होलेओ ततटा उज्जवल मने हबे ना, अर्थात एदेर दूर थेके देखाई भालो। टाइप्स अफ नेबुली। आमादेर ग्यालाक्सिते विभिन्न धरनेर निहारिका पावा जाय। H2 रेजियन्स बा डिफ्यूज नेबुला, प्लैनेटारि नेबुला, प्रोटो प्लैनेटारि नेबुला एवं सुपरनोवा रेमनैंट। এই বিভিন্ন নিহারিকাগুলি তৈরি হওয়ার প্রক্রিয়াগুলিও আলাদা আলাদা হয়। ডিফিউজ নেবুলা। বেশিরভাগ নিহারিকাগুলিকে আয়নিত হাইড্রোজেনযুক্ত বিশালাকার ডিফিউজ নেবুলা হিসেবে ডিসক্রাইব করা যেতে পারে। এরা হলো প্রসারিত এবং এদের কোনো নির্দিষ্ট পরিসীমা নেই, তাই এরা H2 রেজিয়ন নামে পরিচিত। সাধারণত তিন রকমের ডিফিউজ নেবুলা দেখা যায়, এমিশন নেবুলা, রিফ্লেকশন নেবুলা এবং ডার্ক নেবুলা বা অ্যাবজর্পশন নেবুলা। ফরমেশন অফ H2 রেজিয়ন্স। H2 রেজিয়নগুলির পূর্ববর্তী অবস্থাকে বলে জায়ান্ট মলিকুলার ক্লাউড বা GMC। একটি GMC হল একটি শীতল ঘন মেঘ যা বেশিরভাগ আণবিক হাইড্রোজেন নিয়ে গঠিত। GMC দীর্ঘ সময়ের জন্য একটি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, তবে মহাকর্ষীয় শকওয়েভের ফলে এরা কোল্যাপস হতে থাকে। যখন এটি ঘটে, কোল্যাপসের কারণে মেঘগুলির ফ্রেগমেন্টেশন প্রক্রিয়া শুরু হয় এবং নতুন তারা জন্ম হয়। যেখানে নতুন তারাগুলির জন্ম হয়, সেখানে তারাগুলি তার পার্শ্ববর্তী গ্যাসগুলোকে আয়নিত করে এবং সেই আয়নিত গ্যাসগুলি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত করে, যাকে আমরা H2 রেজিয়ন বলে থাকি। এমিশন নেবুলা। এরা হলো উচ্চ তাপমাত্রার গ্যাস ক্লাউড। এই গ্যাস ক্লাউডের পরমাণুগুলি পার্শ্ববর্তী তারার থেকে অতিবেগুনি রশ্মি গ্রহণ করার মাধ্যমে উৎসাহিত হয় এবং তেজস্ক্রিয়তা নির্গমনের মাধ্যমে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এই নিহারিকাগুলি সাধারণত লাল হয়, কারণ হাইড্রোজেন দ্বারা প্রবাহিত নির্গমন রেখাটি লাল হতে দেখা যায়। অন্যান্য রঙগুলি অন্যান্য পরমাণু দ্বারা উৎপাদিত হয়, তবে সেখানে হাইড্রোজেন প্রচুর পরিমাণে থাকে। এমিশন নেবুলাগুলি হল নতুন তারা সৃষ্টি হওয়ার এক আদর্শ জায়গা। রিফ্লেকশন নেবুলা। রিফ্লেকশন নেবুলা হল ধুলার মেঘ যা কেবল কাছের তারাগুলির আলোকে প্রতিফলিত করে। H2 রেজিয়নের যেখানে নতুন তারা গঠন হয়, এরা সাধারণত ওই দিকেই সৃষ্টি হয়। এগুলো সাধারণত নীল রঙের হয়, কারণ নীল রঙের বিক্ষেপণ সবচেয়ে ভালো হয়। এমিশন নেবুলা এবং রিফ্লেকশন নেবুলা দুটোকে প্রায় একসাথেই দেখা যায় এবং কখনো কখনো উভয়ই একসাথে ডিফিউজ নেবুলা নামে অভিহিত হয়। ডার্ক নেবুলা। এরাও হলো ধুলোর মেঘ যা তার পেছন থেকে আসা আলোকে আটকে দেয়, ফলে দর্শকদের কাছে এরা কালো দেখায়। এরা গঠনগতভাবে রিফ্লেকশন নেবুলার মতোই। এগুলি কেবল পেছন থেকে আসা আলোর উৎস, মেঘ এবং পৃথিবীর অবস্থানের কারণেই আলাদা দেখায়। ডার্ক নেবুলাগুলিও প্রায়ই রিফ্লেকশন এবং এমিশন নেবুলাগুলির সাথে একত্রে দেখা যায়। সেক্ষেত্রে ডিফিউজ নেবুলাটি কয়েকশো আলোকবর্ষ এলাকা জুড়ে অবস্থান করে। প্ল্যানেটারি নেবুলা। প্ল্যানেটারি নেবুলা হলো মৃত তারার গ্যাসের শ্বাস যা রেড জায়ান্ট তারাগুলির জীবনের শেষের দিকে বাইরে ছিটকে আসে। আমাদের সূর্য সম্ভবত প্রায় 5 বিলিয়ন বছরে একটি প্ল্যানেটারি নেবুলা তৈরি করবে। এরা দূর থেকে টেলিস্কোপে দেখতে অনেকটা গ্রহের মতোই লাগে বলে এদের প্ল্যানেটারি বলা হয়। গ্রহের সাথে এমনি এদের কোনো সম্পর্ক নেই। এদের পরিসর ডিফিউজ নেবুলাগুলির মতো অত বড় নয়। এরা কেবল এক আলোকবর্ষেরও কম পরিসর জুড়ে অবস্থিত থাকে। ফরমেশন অফ প্ল্যানেটারি নেবুলা। সমস্ত প্ল্যানেটারি নেবুলাগুলি এক থেকে
থেকে আট অব্দি সৌরভরযুক্ত একটি তারার জীবনের শেষের পরিণাম। মূল তারাটি যখন রেড জায়ান্টে পরিণত হয়, একবার সেই রেড জায়ান্টের সমস্ত বায়ুমণ্ডল বিলুপ্ত হয়ে গেলে উদ্ভাসিত উজ্জ্বল আলোকিত কোর থেকে তৈরি শক্তিশালী আল্ট্রাভায়োলেট বিকিরণ ওই বেরিয়ে যাওয়া পদার্থটিকে আয়নিত করে। ওই আয়নিত পদার্থগুলি আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে কেন্দ্রীয় নক্ষত্রের চারপাশে নেবিউলাস শেলকে শক্তিশালী করে। তখন এটি একটি উজ্জ্বল বর্ণের প্ল্যানেটারি নেবিউলা হিসেবে প্রদর্শিত হয়। প্রোটোপ্ল্যানেটারি নেবিউলি বা পিপিএন। প্রোটোপ্ল্যানেটারি নেবিউলা হল স্বল্প সময়ের অ্যাজিমটোটিক জায়ান্ট ব্রাঞ্চ পর্ব বা LAGB এবং প্ল্যানেটারি নেবিউলা বা পিএন পর্বের মধ্যে একটি তারার দ্রুততর বিবর্তনের সময় স্বল্প জীবিত একটি বস্তু। এজিবি পর্বের সময় তারাগুলি মেরুর দিকে হাইড্রোজেন গ্যাসের একটি শেল নিঃসরণের মাধ্যমে প্রচুর ভর কমিয়ে নেয়। এই পর্বটি শেষ হয়ে গেলে তারাটি পিপিএন পর্যায়ে প্রবেশ করে। সুপারনোভা রেমন্যান্টস। সুপারনোভা ঘটে যখন একটি বিশাল তারা তার জীবনের শেষ পর্যায়ে এসে একটি বিস্ফোরণের মাধ্যমে ধসে যায়। সুপারনোভা বিস্ফোরণের পর কিছুদিনের জন্য এটি একটি পুরো গ্যালাক্সির মতোই শক্তি নির্গত করে। যখন এটি শেষ হয়ে যায়, অবশেষে তারার একটি বড় অংশ সুপারনোভা রেমন্যান্ট হিসেবে থেকে যায়। এরা সাধারণত কয়েক লাইট ইয়ার জুড়ে বিস্তৃত থাকে। ফরমেশন অফ এ সুপারনোভা রেমন্যান্ট। সূর্যের ভরের চেয়ে 20 গুণ বেশি ভরযুক্ত কোনো বড় তারার যখন জ্বালানি শেষ হয়ে যেতে থাকে, তখন তার কেন্দ্রে নিউক্লিয় শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায় এবং সেটা নিজের মাধ্যাকর্ষণ শক্তির কাছে হেরে গিয়ে একটি সুপারনোভা ধামাকার মাধ্যমে ধসে গিয়ে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলে পরিণত হয়। সুপারনোভা বিস্ফোরণের ফলে তারাটির বেশিরভাগ অংশ বাইরে সুপারসনিক গতিতে ছিটকে যায়। এর ফলস্বরূপ একটি শক্তিশালী শকওয়েভ তৈরি হয় যা ওই ছিটকে যাওয়া বস্তুগুলিকে উত্তপ্ত করে দেয়। এই প্রক্রিয়া ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু তার আগে হাজার হাজার বছর ধরে এটি ক্রমাগত বিস্তৃত হতে থাকে। তখনই এটি একটি সুপারনোভা রেমন্যান্টে পরিণত হয়। ফেট অফ নেবিউলি। বেশিরভাগ ডিফিউজ নেবিউলা সাধারণত বেশি মাত্রা হাইড্রোজেন গ্যাস এবং কিছু পরিমাণ হিলিয়াম, অক্সিজেন, সালফার এবং অন্যান্য ভারী পদার্থগুলি দিয়ে গঠিত। যখন নেবিউলাগুলি থেকে নতুন তারা জন্ম হতে থাকে, তাদের সোলার উইন্ড নেবিউলার গ্যাসগুলিকে দূরে ঠেলে দেয় এবং অবশেষে থেকে যায় এক প্রকার তারাগুচ্ছ। একটি প্ল্যানেটারি নেবিউলাও তার সৃষ্টির 10,000 বছর পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে অদৃশ্যমান হয়ে যায়। এমনকি একটি সুপারনোভা রেমন্যান্টও তার সৃষ্টির 30,000 বছর পর প্রসারিত হতে হতে একসময় বিলীন হয়ে যায়। এই ভিডিওটি JSNC ভোটপাট্টি ইউনিটের তরফ থেকে প্রেজেন্ট করলাম আমি রাহুল বসাক এবং আমার সাথে রয়েছে ব্রতদীপ বর্মন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।